চট্টগ্রামের চার উপজেলায় চলমান নির্বাচনে পটিয়ার কাশিয়াস ইউনিয়নের পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রেখেছে নির্বাচন কমিশন বুধবার সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনার পরপরই ভোটগ্রহণ বন্ধ রাখেন কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার জানা যায় এ ভোট কেন্দ্রে স্থানীয় চেয়ারম্যান আবুল কাশেমের নেতৃত্বে বহিরাগত সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে দুই শতাধিক লোক হামলা চালিয়ে ব্যালট বই সহ নির্বাচনের সরঞ্জাম ছিনিয়ে নিয়ে যায় এ সময় ফাঁকা গুলি ছড়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেন নয়টি ব্যালট বই পাঁচশো একান্নটি ব্যালট পেপার মার্কিন সিল ও অফিসিয়াল সিল ছিনতাই করে নিয়ে যায় বলে নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহীদুল্লাহ রায়হান দুপুরে কেন্দ্র পরিদর্শন এসে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন একসাথে আড়াইশো জন হামলা চালিয়েছিল এত জনকে মোকাবেলা করা সম্ভব হয়নি এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করেছেন তবে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা প্রয়োজনে একবারের জায়গায় দুইবার নির্বাচন হবে তবুও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চান বলেছেন তিনি এসময় সময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনি ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আরিফুল ইসলাম পটিয়া থানার ওসি জসীম উদ্দিন সহ বিজিবি র্যাব পুলিশ আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন পটিয়া প্রতিনিধি কাউসার আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নিউজ ন